আমরা আজ ভারতবর্ষের স্বাধীনতা প্রসঙ্গে কিছু কথা জেনে নেব, যার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসা। চলুন একবার দেখে নিই ভারতবর্ষের ইতিহাসের কিছু কথা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট 1947 এর কথা। ভারতবর্ষ পরাধীনতা থেকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য বহু কষ্ট করে আমাদের প্রিভিয়াস নেতা জওহরলাল নেহরু, শেখ আলী জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ ইত্যাদি ইত্যাদি প্রমুখ ব্যক্তিগণ এ ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য বহু কষ্ট ক্লান্ত করে বিভিন্ন রকম সংগ্রামের মাধ্যম দিয়ে এ ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসেন। আমরা সেই ইতিহাসকে ভুলব না যে ভারতবর্ষ স্বাধীনতায় নিয়ে আসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে, যেই ভারতবর্ষ পরাধীনতায় এবং এই ভারতবর্ষ অনুশাসনের মাধ্যম দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সরকার ভারতবর্ষের জনগণকে বিভিন্ন রকমভাবে কষ্ট ক্লান্ত দিয়ে বিভিন্ন রকমভাবে শাসন চালিয়ে এ ভারতবর্ষকে তারা ছারখার করেছে। যেই ভারতবর্ষের ইতিহাস আজ আপনারা পেয়েছেন স্বাধীনতায়, এই স্বাধীনতার কথা পূর্ব দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রিভিয়াস ইতিহাস যদি আমরা তুলে ধরি, তাহলে অবশ্যই দেখতে পাব ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য কনসাল্টের মাধ্যম দিয়ে, সমঝোতার মাধ্যম দিয়ে স্বাধীনতা খুঁজে পাওয়া যায়নি। এ স্বাধীনতা নিয়ে আসার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার মানুষকে ফাঁসির তক্তে ঝুলতে হয়েছে। এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসার জন্য অনেক মা তার শিশু হারিয়েছে, অনেক বাবা তার ছেলে হারিয়েছে, অনেক যুবক ছেলে তার পিতা হারিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে আসার জন্য। এ ভারতবর্ষেই বিভিন্ন রকমভাবে জাতিগত, দলগত, ব্যক্তিগত সমস্ত রকম মানুষ 1947 এর আগে বিভিন্ন রকম কলাকৌশল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ সরকারকে তাড়ানোর কৌশল করেছে। সেই ইতিহাসে আমরা দেখি 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহ প্রথম ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য মূল কারণ হয়ে দাঁড়ায়। তারপরে 1863 সালে আরও একটি বিদ্রোহ হয়, যেই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানিয়ে দেওয়া হয় আমরা ভারতবর্ষ স্বাধীনতা চাই, আমরা ভারতবর্ষ আমাদের মতো করে গড়তে চাই, আমরা ভারতবর্ষ আমাদের স্বরাজ গড়ব, আমরা ভারতবর্ষ আমাদের নিয়ম মাফিক চলব, এ কথা তাদের জানিয়ে দেওয়া হয়। একের পর এক ভারতবর্ষে আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলনগুলো হয়েছিল, যার মধ্যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেল্ট ইস্তেগ্রা আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যম দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতা নিয়ে আসতে হবে, তার জন্য প্রতীক যুবক পার্টিকে বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা নিয়ে এসে দেব। এই কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি অক্লান্ত পরিশ্রম করে এ ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য একবারে ঠিক মুখের জায়গায় নিয়ে এসে তিনি সরে গিয়েছিলেন, সে কথা আমরা ভুলতে পারবো না। আজ সে কথাই বলি যে ভারতবর্ষকে স্বাধীনতায় নিয়ে আসার জন্য জওহরলাল নেহরু, শেখ আলী জিন্না, মৌলানা আবুল কালাম আজাদ, ভীমরাও রামজি আম্বেদকর এনারা সকলেই যখন জোরপূর্বক আন্দোলন চালু করলেন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন চালু করলেন, এই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তেনারা চাইলেন যে আমরা বাংলার অংশকে ভেঙে দেব এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা ভারতকে স্বাধীনতা চাইব। মূল দুটো অঞ্চলকে, মূল দুটো রাজ্যকে কেন্দ্র করেই প্রথমে আন্দোলন চালু হয়, তার একটি ছিল পাঞ্জাব, অপরটি ছিল বাংলা। এই বাংলা এবং পাঞ্জাবকে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা বিষয়টিকে প্রথমত আলোচনা চালু করা হয়। এই আলোচনার মাধ্যম দিয়ে একের পর এক 1905 সাল থেকে নিয়ে 1911 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ আন্দোলন করা হয়, কিন্তু 11 সালে এসে বঙ্গভঙ্গ আন্দোলনটিকে রদ করে দেওয়া হয়।
তারপরে বিভিন্ন রকম আলোচনার মাধ্যম দিয়ে মুজাফফরপুরে কিংসফোর্ডকে হত্যা করার জন্য ভারতবর্ষের দুই সিপাহী দুই বিদ্রোহ ব্যক্তি তিনারা গেলেন মুজাফফরপুরে। মুজাফফরপুরে গিয়ে কিংসফোর্ডকে গুলি করে হত্যা করা হলো। এই চিন্তা ভাবনা নিয়ে তারা যেমনই গুলি ছেড়েছে, তাদের গুলি কিংসফোর্ডকে না লেগে গুলিটি অন্য সাইডে চলে গেল এবং কিংসফোর্ড বেঁচে গেল। পরবর্তী সময়ে তাদের উপরে আক্রমণ করে ক্ষুদিরাম বসুকে ধরানো হলো, বাকি একজন চলে গেল। এই ক্ষুদিরাম বসুকে ধরার পরে তাকে ফাঁসিতে দেওয়া হয়। তারপরে একের পর এক বিদ্রোহ এবং বিক্ষোভ জেগে ওঠে, যা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেল্ফ স্টেগ্রা, এ সমস্ত নামে পরিচিত হয়। 1929 সালে স্বরাজ দেশ বলে আমাদের স্বাধীনতা ভারতবর্ষকে নিয়ে আসার জন্য সমস্ত কোম্পানি এবং সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতবর্ষকে স্বাধীনতা ঘোষণা দেয়। কিন্তু তখন পর্যন্ত ভারতবর্ষ পরাধীনতার বিরাজ করে। এই পরাধীনতার অবস্থায় 1929 সালে 26 জানুয়ারি পতাকা উত্তোলন করা হয় যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। কিন্তু ব্রিটিশ সরকার তখন পর্যন্ত ভারতবর্ষকে স্বাধীনতা দেয়নি। তারা বললেন, আমরা 1948 সালের জুন মাসে ভারতবর্ষ স্বাধীনতা দেব, তার আগে পর্যন্ত ভারতবর্ষ তোমাদের স্বাধীনতাই দেব না। একের পর এক আন্দোলন করতে করতে 1942 সালে তারা আন্দোলনে গেল, ভারত ছাড়ো বলে আন্দোলন হলো। অর্থাৎ ব্রিটিশ সরকারকে বলানো হলো, তোমরা ভারত পরিত্যাগ করো, ভারত আমাদের স্বরাজ ভূমি, ভারত আমরা শাসন করব। এই বলে 1942 সালে ভারতবর্ষ অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, গো ব্যাক ইন্ডিয়া বলে তারা স্লোগান চালু করল। 1942 সালে তীব্র আকার ধারণ করার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছাড়ার মনস্থ গ্রহণ করল। তাই তারা একের পর এক 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষকে স্বাধীনতা দিতে বাধ্য হল। আজ আপনাদের বলি, ভারতবর্ষ স্বাধীনতা পেল 1947 সালে। 1942 সালের পরে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার জন্য সাম্প্রদায়িকতার এক চিহ্ন এঁকে দিয়ে গেল ব্রিটিশ সরকার। তারা বলল, তোমরা ভারতবর্ষ স্বাধীনতা চাইছ, কিন্তু এ ভারত ভূমিতে বসবাস করেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে, তবে ভারতবর্ষে যদি এই রকম বসবাস থাকে তাহলে একটি দেশ থেকে সুবিধাজনক হবে না, তোমাদের জন্য দুটো দেশ করতে হবে, একটি হবে মুসলিমদের জন্য, অপরটি হবে হিন্দুদের জন্য। এই আন্দোলন, এই কথাকে সামনে রেখে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলো, সাম্প্রদায়িকতা শুরু হলো। শেখ আলী জিন্না বলল, তাহলে আমরা মুসলিম দেশ একটি কি করব, স্বাধীনতাই নিয়ে আসব। অপর পক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু ইত্যাদি প্রমুখ ব্যক্তিগণ তিনারা বললেন, আমাদের ভারতবর্ষ তবে হিন্দুস্থান নামে স্বাধীনতা অর্জন করবে। এ বলে ভারতবর্ষের ইতিহাসে দুটো সাম্প্রদায়িকতা দেখা দিল। 1947 সালে 14 আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে আসবে বলে সকলেই দিল্লিতে উপস্থিত হলেন। 14 আগস্ট সন্ধ্যাবেলা শেখ আলী জিন্না তিনি করলেন কি, প্রথমত ব্রিটিশ সরকারের অফিসে গিয়ে, রাজভবনে গিয়ে প্রবেশ করলেন এবং তিনি 14 আগস্ট পাকিস্তান নামক দেশ মুসলিমদের জন্য স্বাধীনতায় নিজের পেপার্স তৈরি করে স্বাধীনতা অর্জন করল 14 আগস্ট। আমরা আজও দেখি পাকিস্তান তারা 14 আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন। এবারে থেকে গেল আমাদের নেতাজি জওহরলাল নেহরু, ভীমরাওরামজি আম্বেদকর,
मौलाना अबुल कलम आजाद इनारा 15 आगस्ट रात्रि 11টার পরে ব্রিটিশ সরকারের রাজভবনে প্রবেশ করলেন এবং 15 আগস্ট রাত্রি 12টার পরে ভারতবর্ষ তথা হিন্দুস্তান নামে অর্থাৎ ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ডে 1947 15 আগস্টে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হলো। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জওহরলাল নেহেরুজি। তিনি 15 আগস্ট সকালবেলা দিল্লির লালকেল্লা লাহোরি গেটের সামনে এসে ভারতবর্ষের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করলেন এবং তদবধি পর্যন্ত ভারতবর্ষের 15 আগস্ট যেই বছরে আসুক না কেন সব সময় ভারতের মানুষ এই 15 আগস্টকে শ্রদ্ধা জানায় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় তিনিও দিল্লির লালকেল্লার লাহোরি গেটের সামনে ভারতের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে তিনি একটি ভাষণ রাখেন। তাই আমরা জানতে পারি ভারতবর্ষ পরাধীনতা থেকে স্বাধীনতায় এসেছে। তবে কি আজ আমরা সে স্বাধীনতা পেয়েছি যেই স্বাধীনতার কথা আমাদের গুরুজন জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা শওকত আলী, শেখ আলী জিন্না ইত্যাদি প্রমুখ ব্যক্তিগণ বলে গেছেন সেই স্বাধীনতা কি আজ আমরা পেয়েছি? আজ স্বাধীনতার রূপ বদল হয়ে আজ পরাধীনতায় আবার ভারতবর্ষ এগিয়ে এসেছে। যেই স্বাধীনতার কথা আমরা যখনই শুনি তখন আমাদের অন্তর কেঁপে উঠে যে আমরা ভারতবর্ষে স্বাধীনতায় আছি কিন্তু আমাদের বাকশক্তির স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমাদের কর্মজীবনের স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমাদের সাম্প্রদায়িক স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমাদের জাতিগত জনগোষ্ঠীর সম্প্রদায়ের স্বাধীনতা হারিয়ে ফেলেছি, আমরা আজ শুধু আছি ভারতবর্ষে পরাধীনতার মতো হয়ে। এ ভারতবর্ষ সম্পূর্ণরূপে স্বাধীনতা আজও আমাদের দিতে পারেনি। আমরা আশা করি যদি এ ভারতবর্ষ স্বাধীনতায় আসে তবে আজ যুব সমাজের অত্যন্ত প্রয়োজন আছে। যুব সমাজ যদি এগিয়ে আসে তবেই আমাদের ভারতবর্ষ স্বাধীনতা সম্পূর্ণরূপে অর্জন করবে, নচেত ভারতবর্ষের স্বাধীনতা সম্পূর্ণরূপে অর্জন করা সম্ভব নয়। আজ আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে আসার পরে ঘোষকর আমলা, ঘোষকর রাজনৈতিক নেতা, সাংসদ, এমপি, এমএলএ সকলেই এ ভারতবর্ষকে ঝাঁঝরা করেছে। শিক্ষিত বেকার যুবকদের হাত থেকে বহু বহু টাকা কালেকশন করে তারা রাজপ্রাসাদ তৈরি করেছে। তবে কি বলা যায় এ ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে? এ ভারতবর্ষ তখন ওই স্বাধীনতা পেয়েছে বলা যাবে যখন শিক্ষিত যুবক সমাজ নিজের কর্মজীবন খুঁজে পাবে, যখন একজন চাষি তার চাষের উপযুক্ত সমস্ত রকমের ব্যবস্থাপনা সরকার তাকে দিতে পারবে, একজন মহিলা যখন ধর্ষিতার হাত থেকে বেঁচে যাবে, একজন মাজলুম যখন তার অন্যায়ের জায়গা খুঁজে পাবে, তখনই এ ভারতবর্ষ স্বাধীনতা সম্পূর্ণরূপে অর্জন করবে, নচেত ভারতবর্ষ স্বাধীনতা সম্পূর্ণরূপে অর্জন এ পর্যন্ত করতে পারেনি এটা বলে আশা করি। অনেকে বলেন ভারতবর্ষ শুধুমাত্র স্বাধীনতা নয়, ভারতবর্ষ রাজনৈতিক প্রেক্ষাপটের একটু হস্তান্তর শুধুমাত্র। প্রথমে ব্রিটিশ সরকার এর রাজনৈতিক প্রকল্পগুলো পরিষ্কারভাবে চালাত, আজ তারা চলে গেছে ভারতবর্ষের বেশ কিছু নেতা মন্ত্রীদের মাধ্যম দিয়ে এ ভারতবর্ষ শাসন হচ্ছে। তবে ভারতবর্ষ শাসন
आजो जे होच्छे सेटा सम्पूर्ण रूपे स्वाधीनता आजो पाइनी। आम्रा भारतवर्षेर स्वाधीनतार कथा जदि लक्ष्य करी तबे देखते पाबो जे भारतवर्ष जखन पाकिस्तान एवं हिंदुस्तान डिवाइड करा हलो हिंदू मुस्लिम देर निये तखन बलानो हुए चिलो जे हिंदू देर जन्नो भारतवर्ष अर्थात हिंदुस्तान हबे मुस्लिम देर जन्नो पाकिस्तान हबे तखन सीमाना सीमाबद्ध करा हुए चिलो से सीमाना सीमाबद्धेर समय बहु मुस्लिम पाकिस्तान चले जाच्छिलो बहु हिंदू पाकिस्तान थेके हिंदुस्ताने पलायन करछिलो से समय लक्ष लक्ष कोटी कोटी जनसाधारण के प्राण दीते हुए चिलो से प्राणेर कथा से रक्त झरार कथा आजो आम्रा स्मरण करते पारि आजो आम्रा बोयेर पुस्तके बोयेर पाताय पाताय पुस्तकेर पाताय पाताय आम्रा से कथाके स्मरणाक्षर करे देखते पाई जा भारतवर्षेर इतिहासे बिरल रयेछे। संक्षिप्त आलोचना ए पर्यन्त आपनादेर सामने।